আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন এই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির উপরে যাকে মর্যাদাবান করেছেন, যাকে সম্মান দিয়েছেন, তিনি হলেন আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক রাসূল যাকে পাওয়ার জন্য অসংখ্য গণিত নবী এবং রাসূল 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রাসূলগণ তার উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, প্রার্থনা করেছিলেন। আমরা বিনা প্রার্থনায় সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্যই সমবেত কণ্ঠে একসাথে আল্লাহর দরবারে এর শুকরগুজার হই। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন করি, আপনারা দয়া করে উত্তর দেন, আমার নবীর মতো আর কি কোন নবী আছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় দয়াল আর জগতের মধ্যে কেউ আছেন? মহান আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম ছিড়ে অর্ধেকটা নিজে রেখেছেন আর অর্ধেকটা আমাদের প্রিয় নবী সাল্লামকে দিয়েছেন। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশ মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ তাআলা আমার নবীকে এতই ভালোবাসেন যে নামের ক্ষেত্রে নবী হলেন মোহাম্মদ আর আল্লাহ হলেন মাহমুদ। আল্লাহ কি মাহমুদ? মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর মাহমুদ শব্দের অর্থ কি? প্রশংসিত। এই দুটো শব্দের মধ্যে এই রূপগত পার্থক্য, একজন হলেন মোহাম্মদ আর একজন হলেন কি? মাহমুদ। ফাযুল আরশে মাহমুদ, আরশের মালিক তিনি কে? মাহমুদ। আর এই বিশ্বজগতে যাকে তিনি মর্যাদা দিয়েছেন তিনি হলেন কি? মোহাম্মদ। তাহলে মাহমুদের মধ্যে যে কয়েকটা মূল বর্ণ আছে হা মিম দাল, মোহাম্মদের মধ্যেও সেই তিনটি বর্ণই আছে হা মিম দাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আল্লাহ তাআলা নিজের নাম তাকে দিয়ে দিয়েছেন। একজন আরেকজনকে নিজের নাম দেয় এটাও ভাগ্যের ব্যাপার। কেউ কেউ নাম খুঁজে নেয়, কেউ কেউ নাম বরকতের জন্য নিয়ে নেয়, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে নিজের নাম উপহার দিয়েছেন। আপনি জানেন সম্রাট আকবর, সম্রাট আকবর তার ঊর্ধ্বতন পুরুষ যারা বাবর এবং হুমায়ুন তারা ছিলেন দরবেশ। সম্রাট আকবর তার জীবনের প্রথম 20 বছর তিনিও দরবেশ ছিলেন, কিন্তু পরবর্তীতে এসে কিছু লার্নেড আলেম, বেশি শিক্ষিত আলেম তাকে নষ্ট করে ফেলেছে। কত ভালো, বেশি শিক্ষিত কিছু আলেম তাকে কি করেছে? নষ্ট করে দিয়েছে। যে কারণে দীনে ইলাহি প্রচার করতে গিয়ে তার বিরুদ্ধে তরবারি উঁচু করেছিলেন মুজাদ্দিদে আলফিসানি রাহমাতুল্লাহ আলাই, যার নামে একটি তরিকা, তরিকায় মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদে আলফিসানি রাহমাতুল্লাহ আলাইর মতো ব্যক্তি যদি না আসতেন তাহলে আমরা আকবরের দীনে ইলাহির পুরা প্রকোপে পড়ে যেতাম, তার দিনে এলাহি আমাদেরকে তছনছ করে ফেলত। কিন্তু সেই সময়কালে আল্লাহর ওলি, এই বিশ্বজগতে একজন মহান দরবেশ, একজন মুর্শিদে কামেল মুজাদ্দিদে আলফিসানি রাহমাতুল্লাহ আলাই, তিনি তার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, যে হুঙ্কারে আকবরের দিনে এলাহি আর টিকতে পারে নাই। এই সম্রাট আকবর তার জীবনের প্রথম 20 বছর তিনি ছিলেন দরবেশ। তার স্ত্রী, তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে না,
আল্লাহর মেহেরবানি যখন সন্তান এসে গেছে তখন তার মানসিকতা হলো যে সন্তানটি জন্মগ্রহণ করবে তার পীরের বাড়িতে। উনি পীরের মুরিদ ছিলেন, পীরের মুরিদ মানুষও নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কি না? ভালো জায়গায় যাতায়াত থাকলেও অনেক সময় কি হয়ে যায়, খারাপ মানুষের সংস্পর্শে আসলে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনারা সকলেই জানেন আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির সংস্পর্শে যারা এসেছে, আমি তো ব্যক্তিগত বিশ্বাস করি তারা সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়েছে। অত্রাঞ্চল হবিগঞ্জ বলেন আর জকিগঞ্জ বলেন, কত কত এই জকিগঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত এই পুরা এরিয়া সিলেটের যে একটি পুরা ম্যাপ, এই ম্যাপের মধ্যে সুনামগঞ্জ বলেন, এর পাশাপাশি এই পুরা মৌলভী বাজার সহ বিয়ানী বাজার এই সবটিকে যদি লক্ষ্য করা হয়, এতটুকু বিষয়ের এতটুকু অঞ্চলের জন্য আল্লামা সাহেব কেবলা আসেন নাই। আল্লামা সাহেব কেবলা আসছেন সারা পৃথিবী অসংখ্য গণিত মুসলমানের জন্য। আজকের ইউরোপে আঞ্জুমানে আল ইসলাম পতাকা উঠছে, আজকের টিপটন মসজিদ, টিপটন বলেন, লোটন বলেন, পোস্টমাউথ বলেন, ব্রাডফোর্ড বলেন, ঠিক এমনি করে ওল্ড টাউন বলেন, খোদ লন্ডনের মধ্যে সারা ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেন, ইভেন আবাদিন, স্কটল্যান্ড এবং পাশাপাশি আমেরিকা, মিশিগান, আমেরিকার নিউ ইয়র্ক, আমেরিকার নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বোস্টন, ফ্লোরিডা, বাফেলো, যতগুলো জায়গা, এছাড়াও ইটালি, ইটালির রোম, ইটালির ভেনিজিয়া, ইটালির মিলান, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সারা পৃথিবী অসংখ্য অগণিত মানুষ যার ছোঁয়ায়, যার দৃষ্টিভঙ্গিতে তারা এক একজন ভালো মানুষে পরিণত হয়ে গেছে। আঞ্জুমানে আল ইসলাহ মজিদিয়া ফুলতলি দারুল কেরাত ফুলতলি ট্রাস্ট যেটা আছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবন্ত কারামত। যদি এটা না থাকতো তাহলে আমাদের দেশের মসজিদগুলো ওয়াহাবিরা দখল করে ফেলত, ঠিক আমাদের ঈমান আকীদা ধ্বংস হয়ে যেত, ঠিক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এক দিক থেকে রাইসুল মুফাসসিরিন, আরেক দিক থেকে তিনি ছিলেন রাইসুল কুররা, তিনি কারীদের শ্রেষ্ঠ কারী। আমি তো বলে থাকি যে সিলেটের যে কোনো মানুষের পিছনে নির্দ্বিধায় নিঃসন্দেহে নামাজ পড়া যায়, দারুল কেরাতের মাধ্যমে তিনি সিলেটের মানুষগুলোর মুখে কোরআনের তেলাওয়াত, কোরআনের উচ্চারণ তিনি জারি করে রেখেছেন, কি বলে এটার বোর্ড করেছে। এই অঞ্চলের মানুষগুলো শুধু পুরুষরাই কেরাত পারে তা কিন্তু না, বরং তাদের ঘরের মেয়েরা, তাদের নারীরা পর্যন্ত কারিয়া, পুরুষরা হলেন কারি আর মেয়েরা হলেন কি কারিয়া। তে কারিয়া মানে কি, যে কোরআন পড়তে জানে, কোরআন মা যদি কোরআন পড়তে জানে, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন, তুমি একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। অতএব মায়ের কাছে কোরআনের শব্দ উচ্চারণের ব্যবস্থা করেছেন তিনি, মায়ের মুখে এখন কোরআন উচ্চারিত হচ্ছে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, আমার যতটুকু মনে হয় আমি ইউরোপ আমেরিকা সারা পৃথিবীর যেখানে গিয়েছি সেখানেই দেখেছি যে তার ভক্তরা কত, যে পরিমাণ যে কত এটা অনুমান করা বড় কঠিন। সম্মানিত সুধী পীর অলি মুর্শেদ, একটা ইউনিভার্সিটিতে কতজন ছাত্র থাকে আপনি মনে করতে পারেন? একটা ইউনিভার্সিটিতে 1,00,000 ছাত্র আছে, অর্থাৎ 2,00,000 ছাত্র আছে, কিন্তু একজন আল্লাহর ওলির সাগরের আধ্যাত্মিক জগতের যারা ভক্ত যারা, তাদের সংখ্যা 1-2 লক্ষ নয়, কোটি কোটি। একটা ইউনিভার্সিটির অঙ্গনে যতটুকু
অঙ্গন ততটুকু সেখানে শিক্ষার্থীরা থাকে, কিন্তু একজন আল্লাহর ওলি গোটা বিস্তৃত সারা পৃথিবীতে তার ভক্তের অভাব নাই। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই নবীর মহব্বত তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আজকের যারা নবীর মহব্বতের বিপরীত কথাগুলো বলছে, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে বিশাল হুঙ্কার দিয়ে যে মানুষগুলোকে জাগ্রত করতেন। সম্মানিত সুধী, আমি সম্রাট আকবরের কথা বলছিলাম। সম্রাট আকবর তিনি একদম পীরের মরিদ ছিলেন, রাষ্ট্রপ্রধান পীরের মরিদ। এটা বড় কথা, একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত একজন পীরের অধীনে যখন চলে আসে তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আপনি জানেন পৃথ্বীরাজের নাম শুনেছেন, কথা বলেন পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘুরি তার যখন যুদ্ধ হয়, এই খবর শোনার সাথে সাথে খাজা আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই তিনি সতর্ক করে দিয়েছেন পৃথ্বীরাজকে, পৃথ্বীরাজ তুমি সাবধান, আর একবার যদি মুসলমানের গায়ে হাত দাও তুমি তাহলে আমার সাগরে কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার খিলজি দিল্লির কুতুব তার তরবারিতে তুমি টুকরা টুকরা হয়ে যাবে। পৃথ্বীরাজ মানে নাই দিল্লির কুতুব, দিল্লির ওলি মুর্শিদ কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির তরবারিতে সে টুকরো টুকরো হয়ে যায়। এই কুতুব কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই তিনি একজন দরবেশ ছিলেন, তিনি ছিলেন একজন ওলি মানুষ। তিনি মারা গেলেন, আল্লাহর এই ওলির মৃত্যুর কারণে তার জানা যায় লক্ষ জনতার ভিড়, লক্ষ লক্ষ মানুষ। আপনারা জানেন আমরা সাধারণের চেয়ে আল্লাহর ওলিদেরকে পছন্দ করি, কি বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন যেই রাতে, তার পরের দিন বালাই হাওরে কোন জায়গা হয়েছে? একটু হাত উঁচু করে বলেন না, জায়গা হয়েছে? সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের জমিনে এত বড় জানাজা কোথাও হয়েছে কিনা এটা আমার জানা নেই। সম্মানিত শুধু এক দুই মাইলের ব্যাপার নয়, 15 থেকে 20 মাইল পর্যন্ত গাড়ির ভিড়, লোক জানাজায় গিয়ে যে শরীক হবে, জানাজায় গিয়ে যে সেখানে উপস্থিত হবে, এটাও সবার পক্ষে সম্ভব হয় নাই। বড় সাবকেবলা তিনি বই লিখেছেন বালাই হাওরের কান্না, বালাই হাওরের কান্না বই লিখেছেন। সত্যিকার বালাই হাওর যে একদিন কেঁদে উঠবে, একজন অলির বিরহে, একজন অলিকে হারিয়ে শুধু মানুষ কাঁদবে না, বালাই হাওর যে কেঁদে উঠবে। বড় সাহেব কিন্তু এর উপরে কি লিখেছে? বই লিখে গেছে, কি বলেন ঠিক কিনা? আর এত বড় একজন বিনয়ী অলি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, যিনি তার নালায় কলন্দর, নালায় কলন্দরের মধ্যে তিনি লিখলেন কোই নেহি তেরে সেবা ফরিয়াদ মেরা সুন লে, কোই নেহি তেরে সেবা ফরিয়াদ মেরা সুন লে, ভিগ দো মুঝকো খুদা মৈ ভিখারি তেরে লিয়ে। তিনি বলেন হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি ভিখারি তোমার দুয়ারে দাঁড়িয়েছি, তুমি আমার আমাকে তুমি বঞ্চিত করো না। সুবহানাল্লাহ বলেন মাটিতে মিশে যাওয়াই মানুষ, মাটি যেমন সরল সহজ নরম, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ঠিক এমনই একজন মহান ওলি, যার জানাজায় যারাই শরীক হয়েছে তারাই নিজেকে ভাগ্যবান মনে করেছে। কারো জানাজায় কেউ শরীক হয়, মুর্দার যিনি লাশ তার উপকার হয়, আর কারো জানাজা এমন আছে যার জানাজায় শরীক হয়ে গেলে নিজে বরকত নেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কারো জানাজায় কেউ শরীক হয় তাহলে এক কিরাত সওয়াব, মানে একটা উহুদ পরিমাণ সওয়াব, আর যদি মাটি দেয়
কবরে মাটি দেয় ওই পর্যন্ত যদি থাকে তাহলে দুই কেরাত সওয়াব। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ এই জানা যায় যারা শরীক হয়েছেন, শুধু আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ জানা যায় শরীক হয়ে নিজের সওয়াবের পাল্লা ভারী করেছেন তা নয়, বরং তাদের অন্তর চক্ষু খুলে গেছে যে এমন একজন মহান অলি তাকে কত মানুষ ভালোবাসে, আমাকে ভালোবাসে কয়জন আর তাকে ভালোবাসে তাম দুনিয়া, কল সুবহানাল্লাহ তাকে ভালোবাসে কি তাম দুনিয়া। ঠিক এমন একজন মহান অলির আবির্ভাব ঘটেছে এসেছে আমাদের এই বাংলার জমিনে। আমরা অবশ্যই যদি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি এই ধরনের অলিয়া উলিয়া সরসিরা ফুরফুরা সহ এরা যদি এই বাংলাদেশে না আসতেন তাহলে আমরা এই জমিনের মধ্যে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কেমন অলি ছিলেন, শাহ পরান কেমন অলি ছিলেন, শাহ কামাল কেমন অলি ছিলেন, শাহ আমানত কেমন অলি ছিলেন, হযরতে বাইজিদ বোস্তামি কেমন অলি ছিলেন, হযরতে খানজার আলী কেমন অলি ছিলেন, আমরা এগুলো বুঝতাম না। আমাদেরকে এই সমস্ত অলিয়া উলিয়া তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আল্লাহর অলির মর্যাদা আর কদর কত বড়। সম্মানিত সুধি সম্রাট আকবরের কথা বলতে গিয়ে কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খিলজি দিল্লির একজন আল্লাহর অলির কথা বলতেছিলাম যার তরবারিতে পৃথ্বীরাজ, যার তরবারি দেখলে মানুষ কেঁপে উঠত। এই পৃথ্বীরাজ সবকিছু হারিয়ে ফেলেছে কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির কাছে। আপনি সকলেই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যদি কোন ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী করে আল্লাহ বলেন আমি নিজেই তার সাথে যুদ্ধে নেমে যাই। কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন, জানাজায় লক্ষ মানুষ, জানাজার নিয়ত পর্যন্ত সবাইকে বলে দেওয়া হলো যে জানাজার নামাজ ফরজে কিফায়া চার তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পেছনে আদায় করছি, নিয়ত করুন আল্লাহু আকবার। সাথে সাথে খাদেম বলছে ইমাম সাহেব নামাজটা এখন শুরু করবেন না, যিনি ইন্তেকাল করেছেন এই পীর সাহেব আল্লাহর এই অলি তিনি ছোট্ট একটা চিরকুট লিখে দিয়ে গেছেন, একটা তিন লাইনের কাগজ লিখে দিয়ে গেছেন। এই তিন লাইনের কাগজটি তিনি বলেছেন আমার জানাজা যখন প্রস্তুত হয়ে যাবে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার দেবেন তার আগে তুমি উপস্থিত জনতার কাছে আমার এই চিঠিটা পাঠ করবে, আমার এই তিন লাইনের চিরকুটটা পাঠ করবে। সবার কাছে খাদেম বলে উঠলো আমি পড়তে চাই, জনগণ সবাই বসে পড়ুন, তিনি পড়লেন। পীর সাহেব যিনি ইন্তেকাল করেছেন তিনি প্রথম লাইনে লিখেছেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবেন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার নিবদ জীবনে তাহাজ্জুদের নামাজ কি কাজা হয় না। আপনি চিন্তা করতে পারেন তাহাজ্জুদের নামাজ কি আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি ওয়াজিব? ফরজ না ওয়াজিব না, এটা একটা নফল ইবাদত। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, অতএব এটা একটা নফল ইবাদত, তাহাজ্জুদের মতো এই ইবাদতটি এটা আমাদের জন্য ফরজ নয়। যারা তাহাজ্জুদ করে না তারা কি মুসলমান না? আপনাকে সবাই কথা বলতে হবে, যারা তাহাজ্জুদ পড়েন না তারা কি মুসলমান না? তারা কি ইবাদত না? তাহাজ্জুদ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে না? অবশ্যই যাবে। কিন্তু তিনি সেই চিরকুট ছোট্ট কাগজটিতে তিন লাইনের যে কথাগুলো তিনি লিখেছেন তার প্রথম লাইনের দাবি হলো, তার একটি আকাঙ্ক্ষা হলো, তার অভিপ্রায় তিনি বললেন যে আমার জানাজা ওই মানুষটি পড়বে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। এখন তো যিনি তার ইমামতি করার জন্য জানাজা পড়াবার জন্য প্রস্তুত উনি আস্তে আস্তে পিছনে সরা শুরু করছে। সম্মানিত সুধি দ্বিতীয় নম্বর লাইনের মধ্যে লেখা তিনি বলেন, তিনি লিখেছেন আমার জানাজা ওই মানুষটি পড়বে, উনি পড়বেন আমার জানাজা
যিনি তার একটি মুহূর্ত বিনা উযুতে থাকেন নাই। বিনা উযুতে থাকা এটা আমাদের তো কম বেশি সবাই আমরা বিনা উযুতে কম বেশি থাকি, কি বলেন ঠিক কিনা? কিন্তু উনি বলেছেন আমার নামাজে যারা যা ওই ব্যক্তি পড়াবে যে বিনা উযুতে একটা মুহূর্ত কাটে নাই। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর তিনি যে শর্তটি দিয়েছেন, যে অভিপ্রায় তিনি ব্যক্ত করেছেন, সেটা তিনি বলেছেন যে আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন যিনি কোন নারীর দিকে একবারের বেশি দ্বিতীয়বার তাকান নাই, কোন বেগানা নারীর দিকে, কোন পর নারীর দিকে একবারের বেশি তিনি তাকান নাই। এই তিন শর্ত পড়তে পড়তে ইমাম গায়েব। কতক্ষণ ইমাম কি নাই? ইমাম গায়েব হয়ে গেছে। সম্মানিত সুধী, কঠিন এক অবস্থা। কুতুবুদ্দিন কাকী বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহির জানাজা আটকে গেল, জানাজা থমকে দাঁড়ালো। এই জানাজা পড়াবার মানুষ এখন নেই, লক্ষ জনতা আছে, কিন্তু সবাই এই তিনটি শর্ত পূরণ করার যোগ্যতা রাখেন না। বেশ সময় ধরে হাত উঁচু করে ডাকা হলো, কে আছেন আপনারা তিনটা শর্ত পূরণ করা মানুষ? কেউ নাই। বহুক্ষণ অপেক্ষার পর তারপর দেখা গেল যে একজন ব্যক্তি ডান পাশ থেকে হাত উঁচু করে আসতেছে, হাত উঁচু করে করে জেনাজার কাছে, কফিনের কাছে তিনি আসতেছেন। যে মানুষটি আসতেছেন সে মানুষটি এত ব্যস্ত যে পৃথিবীতে এই মানুষটি তাহাজ্জুদের নামাজ কাজা করবে এটাই সবাই মনে করে। যিনি আসতেছেন তিনি বিনা উযুতে সময় কাটেন না এটা কেউ বিশ্বাস করবে না। যিনি আসতেছেন তিনি অসংখ্য পরিচিত নারী তার সামনে আসে, তিনি নিশ্চয়ই একবারের চেয়ে বহুবার তিনি তাদের দিকে তাকিয়েছেন। অতএব যে লোকটি হাত উঁচু করে আসতেছে নামাজে জানা, তার সম্পর্কে এই বিষয়টি প্রত্যেকের মনে চলে আসলে, যিনি আস্তে আস্তে একেবারে কাছে চলে আসলেন কফিনের পাশে, সবাই দেখে অবাক হয়ে গেলেন। তিনি দিল্লির সম্রাট শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সম্রাট শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি এসেছেন তার জানাজা পড়াতে। তিনি হাত উঁচু করে বলেছেন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একজন রাষ্ট্রের শাসক, একজন রাষ্ট্রের শাসনকর্তা, একজন রাজ্য শাসক, তিনি হাত উঁচু করে বললেন যে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আমি বিনা উযুতে একটি মুহূর্ত আমি কাটাই না। যত নারী আমার কাছে বিচারের জন্য এসেছে একবারের বেশি আমি তাকাই। সবাই তাকে জিজ্ঞাসা করলেন যে এই গুণ, এই অর্জনটা কিভাবে হলো? তিনি বললেন এই অর্জনটা হয়েছে কারণে যে আমি, যিনি আজকে সোয়া, যিনি ইন্তেকাল করেছেন, যার নামাজে জানাজা অপেক্ষমান, যার কফিন আমার সামনে, আমি তার হাতে বায়াত হয়েছি। যেদিন থেকে তার হাতে বায়াত হয়েছি সেদিন থেকে আর এই আমলগুলো আমি কখনো বাদ দেই নাই। এই জন্য কবি বলেছেন সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, কে আজ মোরা এক জামানা খাকে বাস। এই পৃথিবীর মধ্যে তুমি যত বড় হও না কেন, তুমি যদি আলেম হইয়া আলেম কুল শিরোমণি হও, তারপর তুমি আল্লাহর ওলির কাছে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে তুমি চলে আসো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই 12.5 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন, কোন বর্ণনায় তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল কত বড় আলেম, তিনি পীর ওলিদের কাছে যেতেন না,
একবার দেখা গেল যে কোন কোন হাদিসের অর্থ নিয়ে তিনি সমস্যায় পড়ে গেলেন, এত বড় জটিলতা যে তার বুঝে আসতেছে না যে এগুলোর অর্থ কি। তিনি খুঁজছিলেন যে একজন ভালো উস্তাদ কোথায় পাওয়া যায়, ভালো মহাদ্দেস কোথায় পাওয়া যায়। তিনি যার কাছে যান সেই পালায় যায়, কারণ এতগুলো হাদিসের হাফেজ তার সামনে মুখ খোলা, অনেক অনেক সাহসের ব্যাপার। আপনি কি বুঝতেছেন কথা? সম্মানিত সুধী, অবস্থা এমনই দাঁড়ালো যার কাছে তিনি এই বিষয়গুলোর জটিলতার এগুলো নিরসন চান, যার কাছে তিনি এগুলোর ফয়সালা চান, কেউ তার সামনে মুখ খুলে না। সবাই মনে করে যে তিনি তো বড় আলেম। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মতো বিশাল গ্রন্থ যিনি লিখেছেন, হাদিসের জগতে যিনি পাকাপোক্ত, ইমাম বুখারী যার ক্লাসে এসে 8 বার বসেছেন, কতবার 8 বার তার দরসগাহে তার ক্লাসে এসে হাদিস শিক্ষা নিয়েছেন ইমাম বুখারী, সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি বাগদাদের জমিনে হাঁটতেছি, বাগদাদের জমিনে সকালবেলায় হাঁটতে গিয়ে এমন একজন লোকের সাথে দেখা হলো যার নাম হচ্ছে আবু হামজা। নাম কি? আমির হামজা কইতেছে আবার, মাথা নষ্ট। আমির হামজা তো আল্লাহর ওলিদেরকে দুশমন মনে করে, আপনি কার নাম কইতেছে? হে আবু হামজা, নাম কি? আরেকবার ভালো করে কন, আবু হামজা এখন পৃথিবীর সবচেয়ে বড় গর্জিয়াদের জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনি বলেছেন যে ওলিদের ক্ষেত্রে আবু হামজা হলেন অনেক অনেক উঁচু মানের ওলি। উঁচু মানের মানে কি? উচ্চতা কেমন বুঝবেন আপনি? যেমন হযরত শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাই, উনি দুইটা কবুতর নিয়ে এসেছিলেন, উনি দুটো কবুতর নিয়ে এসেছিলেন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে। তো খাজা আজমিরি রহমতুল্লাহ দরবার থেকে দুটো কবুতর নিয়ে আসছিলেন, দুইটা কবুতর কবুতরি, এটা নর্মাদা, এই দুইটা ডিম পারে বাচ্চা ফুটে, কিন্তু সাঁপরান যিনি ভাগনা বাচ্চা সব খাইয়া খাইয়া, কত কত ডিম ফুটে বাচ্চা হয় আর সেটা খেয়ে ফেলেন কে? ভাগনা। নাম কি? সাঁপরান। আপনারা আমার চেয়ে ভালো জানেন, সম্মানিত শুধু সাঁপরান সব বাচ্চা দিলে খাইয়ে ফেলে। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, ওই তো শাহজালাল, জালাল শব্দের অর্থ জালালিম, জালাল শব্দের অর্থ হচ্ছে যে সহজেই দাঁড়িয়েছে ভেড়া বড় কঠিন, জালালি মেজাজ। কতক্ষণ শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি মুরিদকে ধমক দিয়ে বলেন কিরে আমার কবুতর ডিম পাড়ে, ডিম থেকে ডিম ফুটে বাচ্চা হয়, সেগুলো খায় কে? কে খায় বলো, ডেকে নিয়ে আসো। কয়জন আপনার ভাগনা খায়, যাও ভাগনাকে নিয়ে আসো বিচার। তো ভাগনা শাহপরান রহমতুল্লাহ আলাই উনি তো টিলার উপরে, তো টিলার উপরে উনি সেজদায় পড়ে, তো সেজদায় পড়ে থাকা অবস্থায় আমাদের সেজদা আল্লাহর ওলিদের সেজদা, আমার নবীর সেজদা সব তো একরকম না। নবীজির সেজদা ছিল এমন, নবীজির সেজদায় পড়ে গেলে হযরতে মায়েশা ভয় পেয়ে যেতেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে যেতেন যে নবীজি জীবিত আছেন কিনা, আর আমরা হলে সেজদা করলে কখন মাথা চুলকাই, কান চুলকাই, এইখানে চুলকাই, পেট চুলকাই, পাও চুলকাই, কি আমি ভুল বলেছি? সম্মানিত সুধি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি যখন সেজদা করতেন সেই সেজদা এত লম্বা হতো, নবীজির ঘর খানা ছিল খুব ছোট। আজকের পৃথিবীর কোন মেয়েরা যদি এমন কোন হুজুরের সাথে বিয়ে বসত যেই হুজুরের ঘর এত ছোট, তাহলে পরের দিনে লাফাই আসে বাপের বাড়িতে এসে বলতো যে ডিভোর্স লেটার লেখো, এইখানে আমি আর যাব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল কেমন?
এর উপর আমার বই একটা আসতেছে মদিনার কান্না কি আসতেছে মদিনার কান্না আমি অনেক বই লিখেছি প্রায় 21টি বই আমি লিখেছি আমার নিজের লেখা 21টি বই অনেক বই আমার লেখা বড় বড় ভলিউম কারণ একদিন তো আমি চলে যাব কি বলেন ঠিক কিনা জাতিকে কিছু দিয়ে যায় কিছু পাও সম্মানিত সতী ভাই রহমত আমার নবীজির ইন্তেকালের পর নবীজির ইন্তেকাল হওয়ার পরে তিন দিন তার দেহ মোবারক দাফন হয় নাই কয়দিন তিন দিন দাফন হয় নাই কারণ কি জানেন কারণ হচ্ছে যে যারা মুহাজির নবীর সাথে হিজরত করে যারা মদিনায় আসছেন তারা বলছেন নবীর জন্মভূমি হলো মক্কায় কাজে নবীজির দেহ নবী ইন্তেকাল করছেন আমরা তাকে দাফন করব কাবা ঘরের সামনে একসাথে দুই জিয়ারত হয়ে যাবে কাবা ঘরেরও জিয়ারত হয়ে যাবে আর নবীজির রওজার জিয়ারত হয়ে যাবে আর যারা মদিনার আনসার তারা বলছেন না নবীজিকে তোমরা বের করে দিয়েছো আমরা জায়গা দিয়েছি কাজে নবীজির রওজা হবে আমাদের মদিনায় এর মধ্যে মাঝখানে এই নেতা ফিতা বাইর হয়ে গেল কিছু কিছু নেতা তারা বলছে যে না নবীজির রওজা হবে আমার বাড়ির সামনে কত কন্যা আছে না নেতার জালাতন আছে কি না নেতার জালাতন আছে কেউ কেউ বলা শুরু করলো আমার বাড়ির সামনে হবে গোত্র প্রধানরা এই ধরনের দাবি করে বসলো শেষ পর্যন্ত জটিল আকার ধারণ করলো কোনো সমঝোতা হচ্ছে না তৃতীয় দিনে সাকিফা ইবনে সাঈদা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তাদের ধারণা ছিল যে নবী ইন্তেকাল করছেন একজন খলিফা নবীর পরে একজন প্রতিনিধি দরকার তিন দিন পর্যন্ত নবীর পরে মুসলিম জাহানের কোনো প্রতিনিধি নাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আগে প্রতিনিধি নবীর পরে খলিফা নির্বাচিত হোক উনি বলবেন যে নবীজিকে কাবা ঘরের সামনে দাফন করা হবে না মদিনায় দাফন করা হবে না গোত্র প্রধানদের নেতাদের বাড়ির সামনে দাফন করা হবে কথা বলে সবাই মিলে ধারণা করছিলেন যে উমরে ফারুক নবীর পরে তিনি খলিফা হবেন ওনার আট ঘাট উমরে ফারুকের চলাফেরা উমরে ফারুকের মশান কি কোন ঠিক কিনা সব দেখে সবাই মনে করে যে উনি দাবি করে নিলে কারো সাহস নাই বাধা দেওয়ার সাকিফা ইবনে সাঈদায় সেখানে বৈঠক চলছিল ওই বৈঠকের মধ্যে হযরত উমর তারা মনে করছেন উনি খলিফা হবেন কিন্তু ঘটনা ব্যত্যয় ঘটলো ঘটনা বিপরীত হয়ে গেল তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত টেনে বললেন যে আপনি খলিফা নবীর পরে খলিফা আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন উমর হাতটা ছেড়ে দেন হযরত উমর বলছেন হাত ছাড়বো না বায়াত করব আমাদের আপনি বায়াত করান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজির পরে খলিফার চেয়ারে বসার সাহস আমার নাই আমি একজন সোজা মানুষ আমি একজন সিধা মানুষ সিধা বুঝেন তো খুব নরম সরম আমি গরম না ক্ষমতার চেয়ারে গরম মানুষ বসতে হয় নরম মানুষ বসলে সবাই মনে করে যে এটা তো সোজা মানুষ কাজী ওরা শেষ পর্যন্ত সব খাইয়া শেষ করবে গরম মানুষ দরকার ক্ষমতার চেয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন না উমর আমি এই পদে থাকব না আমার জন্য আপনি খলিফার প্রস্তাব করবেন না হযরত উমর বলছেন কেন করব না আপনি বলেন নবীজির ইন্তেকালের পরে নবীজির ইন্তেকালের পরে আপনাকে আমরা খলিফা সমর্থন করছি কিন্তু আপনি বলেন আপনি হতে চাচ্ছেন না কিন্তু আমি প্রশ্ন করি যে নবীজি যখন অসুস্থ হয়েছিলেন তখন নবীর অবর্তমানে নবীর জায়গায় দাঁড়াইয়া কে ইমামতি করছেন আবু বকর সিদ্দিক বলছিলেন তো দায় ঠেকা নবী অসুস্থ এই কারণে কয় এক দুই ওয়াক্তের নামাজের আপনি ইমামতি করেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কত ওয়াক্তের ইমামতি করছেন জানেন কত কয় না তাহলে বোঝা গেল আজকে আমার আশাটা লাভ হইছে কি বলেন ঠিক কি না আশাটা কি হয়েছে লাভ হয়েছে আলে মোলামা ডেকে নিয়ে আসবেন যারা আল্লাহর ওলিদের সমর্থনে কথা বলবে নবীর প্রেম ভালোবাসায় কথা বলবে নবীর বিরুদ্ধে বিপরীত নানা ধরনের ভংসং কথা বলবে ওই ভংসং করা মানুষকে আনবেন না
সম্মানিত শ্রোতা, আপনারা সকলেই জানেন আমি আপনাদের কাছে খুব পরিচিত মানুষ। গোটা সিলেট জুড়ে কোন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত বাকি নাই যে আমাকে চেনে না। কম বেশি সবাই চেনে, বিদেশে তো সবাই এক নামে এক ডাকে। আর আপনাদের সিলেটি মানুষের ভাত খাইয়ে আমি নয় মাস চলি, কথা বুঝেছি, শুধু সিলেটি মানুষের, যেহেতু তাদের কাছেই আমার আসা যাওয়া সবচেয়ে বেশি। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দলিল দিলেন, আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন, এরপরে যখন আপনাকে ইমামতির দায়িত্ব দিলেন, আপনি তো করতে চান নাই, তারপরে ইমাম হিসাবে আপনি নামাজ পড়ালেন, আপনি তো এক দুই ওয়াক্তের নামাজের ইমামতি করেননি, আপনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। কত ওয়াক্ত আবার বলেন না, মনে থাকবে, 17 ওয়াক্ত নামাজের আপনি ইমামতি করেছেন। আবু বকর সিদ্দিক আপনি বলেন, নবীজি যখন হিজরত করেছেন তখন কাউকে সাথে নেন নাই, নিছেন আপনাকে, এবং আল্লাহ আপনাকে দ্বিতীয় ব্যক্তি ঘোষণা করেছেন, ওয়াসানিয়াসনাইন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আপনি যখন ভয় পাচ্ছিলেন তখন আল্লাহ বলেন, হে নবী, আপনার দুইজনের মধ্যে দ্বিতীয় জন, তার মানে নবী হলেন প্রথম জন আর আবু বকর সিদ্দিক কি দ্বিতীয়, তো কোরআন আপনাকে দ্বিতীয় জন বলছে, কাজী নবীর পরে আপনি দ্বিতীয় জন খলিফা আপনি। দেখছেন দলিল দিয়েছে কত শক্ত। এরপরে হযরত ওমর বললেন, নবীজি বলেছেন, আল-আইমাতু মিন কুরাইশিন, ইমাম হবে কুরাইশ বংশের থেকে। হযরত ওমর তিনি কুরাইশি ছিলেন না, দেখেন কত উদার হযরত ওমর। সে ওমর বলেন, আমি কুরাইশি না, আপনি আবু বকর সিদ্দিক কুরাইশি, আপনি কুরাইশ বংশের, অতএব আপনি ইমাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার হাতে বায়াত হলো পৃথিবীর প্রথম শপথ, পৃথিবীর প্রথম শপথ মঞ্চ। এই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান যখন ক্ষমতা আসে তখন শপথ নেয়, ওই যে বারাক হুসেন ওবামা, এরপরে ডোনাল্ড ট্রাম্প, পুতিন, কত গল আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি থেকে নিয়ে আমাদের গ্রামের একেরে কাউন্সিলর পর্যন্ত আমরা দেখি যে তারা শপথ নেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সকিফাই বনু সাইদায় ওমরে ফারুক তার হাতে যে বায়াত দিলেন, শপথ পড়লেন, এই শপথটা হলো পৃথিবীর প্রথম শপথ। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর প্রথম শপথ। শপথে হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন, জনসমর্থন, গণতান্ত্রিক নিয়মে তিনি খলিফা হলেন। ওমরে ফারুক প্রস্তাব করেছেন আর সবাই সেটা সমর্থন করেছেন। সমর্থনে হযরত আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় তিনি আসীন হলেন, তখন বলা হলো যে নবীজির এখন দেহ মোবারক কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবী যিনি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাকে সেখানেই কবর দিতে হয়, দেওয়া হয়েছে তাকে কবর। কাজে নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কার ঘরে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহরি ওয়া নাহরি, নবীজি ইন্তেকাল করেছেন আমার কাঁধ এবং বুকের উপরে মাথা রেখে। মায়েশার এই ছোট্ট ঘর, যেই ঘরখানা, এটা পৃথিবীর আজ পর্যন্ত কেউ সহজে এটা মেনে নিবে না যে একজন নবীর এত ছোট ঘর, এত কনজাস্টেড, এত সংকীর্ণ। মায়েশা বলেন, নবীজিকে নিয়ে যে ঘরে সংসার করেছি সে ঘরটা এত ছোট যে দুইজন ছাড়া তিনজন শোয়া যায় না। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, ওই ঘরের মধ্যে যখন নামাজ পড়তেন তিনি, তখন আমি পা গুটিয়ে রাখতাম। নবীজি রুকু করার পরে রুকু এত লম্বা হতো যে আমার এই ঘুমের ঘরে চোখ ঘুমায় পড়তো, পা সোজা হয়ে যেত, আমি বুঝতাম না। এবার নবী যখন সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার সময় আমার পায়ে সিমটি দিতেন, সিমটি দিলে তখন পা আমি কোকড়া করে নিতাম, টেনে নিতাম, কারণ প্রশস্ত জায়গা নেই। কত প্রশস্ত জায়গা নেই সম্মানিত শুধু, এমন একখানা ঘর যেখানে নবী দাঁড়ালে উপরের চাল মাথার তালুতে লাগতো। জোরে বলেন, চাল বোঝেন? চাল, ঘরের চাল কোনটারে কয়?
সাদের এক হাত দেখাইলে হবে না, সাদ একটা বিকল্প শব্দ বলে কতক্ষণ সম্মানিত শুধু ঘরের সাদ ঘরের চাল নবীজি যখন দাঁড়াতেন তখন ঘরের চালটা মাথায় লাগত, কোনো জানলা ছিল না, ঘরের দরজা ছিল না, চামড়া ঝুলানো অবস্থায় থাকত। এইরকম যদি কারো ঘর থাকতো এই দেশের এই এলাকার, বিশেষ করে ঢাকা শহরের মেয়েরা কি জীবনে বিয়ে বসতো? ওরা স্বামীর কাছে দাবি করে বনানী গোলশান, স্বামীর কাছে দাবি করে 2500-3000 স্কোয়ার ফিটের বাসা, দক্ষিণ দিকের বারান্দা, বুঝেন নাই, বিশাল লম্বা ঘর, এখানে বেড সিট থাকবে, মাস্টার বেড এখানে থাকবে, বুঝেন নাই, আল্লাহ এখানে থাকবে, আলমিরা এখানে থাকবে, জুতো দামি, হাই রে হ্যাঁ এখানে ফ্রিজ থাকবে, মানে গোটা জগৎ এখানে অ্যাটাচ বাথরুম। এগুলো না হলে ওই স্বামী বউ পছন্দ করে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীকে নিয়ে এই ছোট্ট ঘরে তিনি বাস করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আয়েশা তার কোলেই যেহেতু নবী ইন্তেকাল করছেন, কাজে নবীকে মক্কায়ও দাফন করা হবে না, নবীকে কোনো গোত্রপতির সামনেও তার বাড়িতেও দাফন করা হবে না, দাফন করা হবে কোথায়? যে জায়গায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঠিক সেই জায়গাটিতে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী ভাইরা আমার, আপনাদের খেদমতে আরজ করতেছিলাম এমন এক নবী, যেই নবীর আদর্শে গড়া এই সমস্ত অলিয়া উলিয়া পীর মশাই, আল্লাহর ওলিরা নবীর বিরোধী নয়, কোরআনের বিরোধী নয়, এরা কোরআনকে জিন্দা করেছেন, দ্বীনকে জিন্দা করেছেন, বাংলার জমিনে গোবিন্দরাজ গৌর গোবিন্দ এই সুরমা নদীর ওপারে গোবিন্দরাজের বিশাল আস্তানা ছিল, বাড়ি ছিল, আমি ওখানে এক কাপ চা খেয়েছি, কথা কল্প আমি কি খাইছি, চা খাইছি, আপনারা কেউ খান নাই কিন্তু আমি চা খাইছি গৌর গোবিন্দের বাড়িতে, গোবিন্দরাজের বাড়িতে আমি চা খেয়েছি। এখন আপনি বলবেন যে হুজুর কি কথা বলেন, আর কি কথা বলবো, মানে সিলেটের দায়রা এবং জেলা জজ যিনি ছিলেন, জেলা জজ এবং দায়রা জজ জনাব মৌলভী ইসমাইল মিয়া, তিনি আমার অত্যন্ত আপন মানুষ। তো বর্তমান সরকার গৌর গোবিন্দের বাড়ি যেটা, এটা হচ্ছে জেলা দায়রা জজের বাড়ি। তো উনি বলছেন যে আপনি গৌর গোবিন্দের কথা বলেন, আমি সেই বাড়িতে থাকি, আপনি চা খাইয়া দেন, কথা কল না, এই জন্য ওখানে সিলেটি চা খাইয়া গেছি। কি ভাই কোনো অসুবিধা আছে, আপনাদের কোনো কষ্ট হয়েছে? আমি সহজ বোধে আপনাদের কাছে আবেদন করতে চাই যে এই ধরনের মহান আল্লাহর ওলি যারা, তারা এদেশে আসার পরে দিন জিন্দা করেছেন, দাড়িকে জিন্দা করছেন, টুপিকে জিন্দা করছেন, ইসলামের পোশাককে জিন্দা করছেন, মহিলাদের বোরকাকে জিন্দা করছেন, এখন সে সমস্ত ওলি এরা নাকি আল্লাহর দুশমন? এই বক্তাদেরকে আমি দাওয়াত দিছি যে আমার ক্লাসে তোমরা ভর্তি হও, তোমরা আসো আমার কাছে, লেখাপড়া করো, তোমরা ওলিদেরকে আল্লাহর দুশমন বললে সাহস তো কম না। এই বাংলাদেশে আল্লাহর ওলিদেরকে দুশমন বলে কখনো কি এদেশে ঠাই পাওয়া যাবে? হাত উঁচু করে বলেন, ঠাই পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্যই বলছি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তার হুঙ্কার কত বড় হতো এটা অনুমান করা বড় কঠিন কঠিন ছিল। তিনি এগুলো বরদাস্ত করতেন, তিনি এখান থেকে সিলেট থেকে ঢাকা পর্যন্ত বড় ধরনের তিনি আলেমদের কামিল পাশের আলিম যারা তাদেরকে এমএ পাশের মর্যাদা দিয়ে কথা কর তাদের বেতন স্কেল সমান করে দিতে হবে তিনি লং মার্চ করেছিলেন, আর এটাকে কোন কোন বেয়াদব ঢং মার্চ বলেছে, কিন্তু সেই বেয়াদব ঢং মার্চ বলার কারণে ভালো নাই, করুণ অবস্থায় আছে।
কথা বুঝতে পারছি বন্ধুরা আমার খুব সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই রাত গভীর হয়েছে আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত কথা আমাদের এখন এই যুবকদেরকে শোনানো দরকার যুবকদের চোখ নষ্ট হইছে ওদের কানও নষ্ট করে দিছে চোখ নষ্ট হয়ে গেছে পুরো কারণ ইউটিউব দেখতে দেখতে আর ওগুলো পচা বক্তব্য শুনতে শুনতে যে বক্তব্যগুলো আসে ওগুলো পচা বক্তব্য বলে ভালো বক্তব্য না যেই বক্তব্যে নবীর ইজ্জত নষ্ট হয় যেই বক্তব্যে সাহাবায়ে কেরামের ইজ্জতের উপরে আঘাত আসে ইমানদারের উপরে আঘাত আসে সেই বক্তব্য আমি কখনো সমর্থন করি না আল্লাহ বলেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন আল্লাহর ইজ্জত আছে নবীর ইজ্জত আছে কথা বল এরপরে ইমানদার ব্যক্তির কি আছে ইজ্জত আছে যাহা হোক এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা এসেছেন তারা আমাদের দিন জিন্দা করছেন বাংলাদেশে কি ফু দিয়া 4.5 লক্ষ মসজিদ হইছে বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 52,000 বর্গ মাইলের দেশে সংখ্যা কত মসজিদের প্রায় 4.5 লক্ষ মসজিদ বর্তমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন বিশাল পৃথিবীর ইতিহাসে নাই কোন রাষ্ট্রপ্রধান কোন এই বাংলাদেশে যারা এসেছে তারা এইভাবে মসজিদ বানাইছে এক আল্লাহর ওলিরা ছাড়া কথা কর না কোন রাষ্ট্রপ্রধান এইভাবে মসজিদ বানায় এটা আমরা শুনি নাই আমাদের ইতিহাস ইতিহাসে নাই সম্মানিত সুধি অতএব কুতুবউদ্দিন কাকি মুখতার খিলজি রহমতুল্লাহ এর কথা বলতে গিয়ে বলেছিলেন আল্লাহর ওলিরা তার এদেশে দিন জিন্দা করছেন তাদের কারামত তাদের শক্তি এগুলোকে অস্বীকার করা যাবে না এরা হচ্ছেন আল্লাহর বন্ধু যে কারণে শাহজালাল আলী ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি মুরিদকে বলেন রে মুরিদ আমার জালালি কবুতর বাচ্চাগুলো খায় কে বিচার হবে মুরিদ বলছে হুজুর আমরা খাই না আপনার ভাগনা খায় কয় যাও ভাগনাকে নিয়ে আসো মুরিদ চলে গেছে ওই যে টিলার পাশে যাইয়া দেখে যে উনি সেজদায় পড়ে আছে কিসে পড়ে আছে সেজদায় লম্বা সেজদা উঠে না যে মুরিদ ডাকতে গেছে অধৈর্য হয়ে গেছে সে বলছে এত লম্বা সেজদা আমারে উনি নিয়ে যাইতে গেছে ওনাকে কতক্ষণ আসামি নামাজ পড়লে তার সহজে গ্রেফতার করা যায় না কাজেই মসজিদে যদি আসামি থাকে তাহলে সেখানে গ্রেফতার করা যায় না তাকে কৌশলে বাইর করতে হবে যদি বাইর না হয় তাহলে খাওয়া বন্ধ করে বাইর করতে হবে কথা বল মসজিদে মান দাখালাহু কানা আমিনা জান্নাতের ঘরে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে তাকে কোনো গ্রেফতার করা যাবে না এইজন্য পৃথিবীর আইন ধর্মালয়ে পৃথিবীর আইন হচ্ছে মসজিদের ভিতরে যদি কোনো আসামি ঢুকে যায় তাহলে সেই আসামি বাইরে না হলে তাকে অ্যারেস্ট করা যাবে না আবার আপনারা এই বুদ্ধি সবাইকে শিখাই দিন না তাহলে মসজিদে যাই ঢুকে থাকে কথা কর না মসজিদে ঢুকলে তখন তারে বাইরে করতে ভেজাল কারণ ওইখানে পেশাব পায়খানা যদি কইরা ফেলে তো কাম শেষ কথা বুঝতে পারছি যাও বলতেছিলাম আপনাদের খিদমতে এই শেরপুরে বারবার বারবার আমাকে ডাক বুঝে মোস্তাক আর অন্য অন্য যারা আছে আসতেই হবে আজকে এমন এক অবস্থা বাপ রে বাপ কেমনে যে কুয়াশা কাটে আসলাম আমি কতক্ষণ আর এতগুলো গাড়ি কেমনে ঠেলে আসলো আমার ড্রাইভারটা আল্লাহ আমার ড্রাইভারটার হায়াত দারাজ করে দিন কোন আমিন এই বেচারা না হলে আপনার এখানে আসার পর করতে সম্মানিত সুধী কুতুবউদ্দিন কাকি বক্তিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি সূত্র ধরে যেটা বলছিলাম ওই টিলার উপর থেকে টিলায় তিনি সেজদা করছেন নাম ইবাদত করছেন মুরিদ যখন বলছে এত লম্বা সেজদা উনি মাথা উঠেছে কাই কি হইছে কাপড়ে মামা ডাকছে আপনি শুধু জালালি কবুতরের সব বাচ্চা খাইয়ে ফেলছেন সব বাচ্চার হিসাব এখন দিতে হবে উনি বলছেন যাও আমি আসতেছি কই ঠিক আছে ওনার কাছে যত কবুতর খাইছে কবুতরের সব পেখমগুলো ডানাগুলো ছিল
উনি করছেন একটা একটা করে ডানা খুলে আকাশে উড়াই দিচ্ছেন। আকাশে উড়াই দেওয়ার সাথে সাথে এক একটা কবুতর হয়ে, জালালি কবুতর হয়ে এই সিলেটে তার মামার বাড়িতে আসা শুরু করছে। আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ এত বড় একজন আলেম, আলেম হওয়ার পরও যখন তিনি কিছু হাদিসের জটিলতা বুঝতেছেন না, অর্থ বুঝতেছেন না, তখন তিনি ঘুরছিলেন, কার কাছে বলবেন, যাকেই তিনি বলেন সেই পালায় যায়। তিনি বাগদাদে হাঁটছিলেন, বাগদাদে হাঁটতে গিয়ে সেখানে খুঁজে পেলেন একজন ওলি, একজন দরবেশ, যার নাম হলো কি নাম, আবু হামজা। আবু হামজাকে তিনি জিজ্ঞাসা করার সাথে সাথে, প্রশ্ন করার আগেই তিনি উত্তর দেওয়া শুরু করলেন। তার মানে তার কাছে এলমে লাদুনি ছিল। উম্মি গো সব কহতে হ্যায় ফির এলমে লাদুনি কি থে আলেম, রাজ ভরা থা সিনো মে কুরআন কি তিসো পারো কা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বলছে, কি বলেন, হযরত মূসা নবীকে পাঠাই দিয়েছেন কার কাছে, খিজির আলাইহিস সালামের কাছে, কারণ খিজির আলাইহিস সালামের কাছে ইলমে লাদুনি ছিল, থ্রো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান ছিল, যে জ্ঞানটা ক্লাসের কোনো উস্তাদের কাছে পাওয়া যায় না। আল্লাহ তার বান্দাকে গিফট করে থাকেন, আল্লাহ তার বান্দাকে সেটা দিয়ে থাকেন। অতএব সম্মানিত সুধী, এই ইলমে লাদুনি এটা যারা পায় তাদেরকে আল্লাহ অনেক কিছু দেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রতিটি প্রশ্নের উত্তর, প্রশ্ন করার সাথে সাথে তিনি দেয়া শুরু করে, তিনি দিয়ে দেন, দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি এরপরে তার নিজের ছেলেকে বললেন, ইয়া ওয়ালাদি, ইয়া আমার পুত্র, এখন থেকে ইত্তাবি মিন হাউলা আল্লাযিনা যাদু আলাইনা বিল ইলম, এখন থেকে আল্লাহর ওলিদের কাছে যাবে। আল্লাহর ওলিরা তারা পৃথিবীতে আলেমদের চেয়েও বেশি জ্ঞানী। তিনি বলছেন আলেমদের চেয়ে বেশি কি, আল্লাযিনা যাদু আলাইনা বিল ইলম, আলেমদের চেয়ে তাদের জ্ঞান অনেক বেশি। ওহুম উলুল হিম্মা, ওদের অন্তরের শক্তি, দুঃসাহস আমরা বলবো না, তাদের সৎ সাহস অনেক বড়। যে কারণে গোবিন্দনাথের বাড়ির সামনে দিয়ে সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া 360 জনকে একটা জায়নামাজে উঠাইয়া তিনি পার করাইছেন, আর স্লোগান দিয়েছেন শিলহাট শিলহাট, চতুর্দিকে পাথর অগুছানো ভাবে সাজানো, এগুলো ধরে উঠলেই পাথরের মধ্যে কবর হয়ে যাবে। তিনি স্লোগান দিলেন শিলহাট, পাথর সর পাথর সর, স্লোগানের ধাক্কায় পাথর উড়ে পালানো শুরু করলো। শিল পাথর হট সর পাথর সর, নাম হয়ে গেল সিলেট, নাম হয়ে গেল কি, কথা বলেন না কেন, আপনাদের বিভাগ কোনটা, বিভাগ তো ঠিক আছে, জেলা না কাটতে আসছে, জেলাটা কাটা গেছে কিন্তু বিভাগ তো কাটা যায়নি। তাহলে আপনারা কোথায় আছেন, সিলেট বিভাগে জোরে বলেন কোথায় আছেন, সিলেট বিভাগে, তাহলে সিলেট আপনার ওলির স্লোগান। অতএব এই জমিনের মধ্যে এসে যদি কেউ ওলিদের বিরোধিতা করে তাদেরকে ক্ষমা করা হবে না, কথা বুঝতে পারছি। সম্মানিত সুধী, এই জমিনের মধ্যে সেই কথাটি বলতে গিয়ে বলতেছিলাম, কুতুবুদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ, তিনি বলছেন যেদিন থেকে তার হাতে আমি বায়াত হয়েছি সেদিন থেকে আমি তাহাজ্জুদ আর সারি নাই, যেদিন থেকে বায়াত হয়েছে সেদিন থেকে আর বিনা উযুতে আমি থাকি না, যেদিন থেকে আমি তার হাতে বায়াত হয়েছি সেদিন থেকে কোন নারীর প্রতি একবারের বেশি আমি দৃষ্টি দেই না। আমরা এমন এক মহান ওলি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি পেয়েছি, আপনারা খুশি না বেজার, হাত উঁচু করবেন খুশি না বেজার, আর তারই উত্তর সুরি হাত্তামান, তারই উত্তর সুরি আজকের শেরপুর মুসলিম যুব সংঘ এই বিশাল সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। এরা যদি বেনামাজি থাকে তাহলে এই মহাসুন্নি সম্মেলনের কোনো দাম আছে, কতক্ষণ
তাহলে কারা কারা তোমরা সদস্য ভাই দাঁড়াও দেখি, তোমরা এই মুসলিম যুব সংঘের সদস্য কারা দাঁড়াও, আমি তোমাদেরকে দেখতে চাই। বলো তোমরা কি ভাই বেনামাজি থাকবে কেউ? হাত উঠাও বলে বেনামাজি কেউ থাকবে? বেনামাজি কেউ থাকবে? তোমরা হলে আমাদের আমাদের কলিজার টুকরা, তোমরা হলে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, রুহানি সৈনিক তোমরা। তোমাদের এই আয়োজনে আজকের এত বড় একটা মাহফিল, অতএব তোমরা যদি নামাজ কাজা করো, তোমরা যদি সাফ কিবলার বিরুদ্ধে বা বিপরীত কোন কাজ করো, তাহলে ওরা যারা যাদের নিয়ে আমরা কথা বলি তারা তোমাদেরকে লজ্জা দিবে। তাহলে ঠিক আছে, নামাজ ঠিক থাকবে তো, রোজা ঠিক থাকবে তো? কাজে এই সময় যেমন একটা মাহফিল হলো, রোজার মাসেও একটা ইফতার মাহফিল করো। হ্যাঁ, একটা ইফতার মাহফিল হোক, হলে এই মুসলিম যুব সংঘকে চাকার মধ্যে চলমান রাখতে হয়, এটা ঘুরতে হবে সব সময়, এটা অফ থাকা যাবে না, এই চাকাটা সব সময় কি করতে হবে? ঘুরতে হবে। বসুন বসুন, সময় দিতে শুধু, আপনার খুশি কি? তা আপনার কি নামাজ থেকে দূরে আছেন নাকি? আপনারা তো পড়বেন, হাত উঠান, আপনারা পড়বেন কিনা? মারহাবা, সবাই বলেন আপনারা পড়বেন কিনা? আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ভক্ত শুধুমাত্র মুখে নয়, আমলে চরিত্রে সর্বদিক থেকে, কে বলেন ঠিক? এই জন্য সম্রাট আকবর তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, মনে আছে কি? তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, সম্রাট আকবর তিনি চিন্তা করলেন যে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নিবে আমার পীরের বাড়িতে। তার পীরের নাম হলো সেলিম চিশতি, আগ্রার পার্শ্ববর্তী এলাকা ফতেপুর সিকরি, এই সিকরিতে আমি গেছি, সিকরিতে তার পীরের বাড়ি সেলিম চিশতি। এখানে সম্রাট আকবর তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন যে তুমি আমার পীরের বাড়িতে থাকবে, পীরের বাড়িতে আমার একটা সুসন্তান জন্ম নিবে। সেখানে সন্তান জন্ম নিল, এই পুত্র সন্তান জন্ম নিতে গিয়ে শেষ পর্যন্ত জন্ম নেয়ার পরে সম্রাট আকবর এই পুত্র সন্তানের কি নাম রাখছেন বলতে পারেন? উত্তর তো সহজ, পীরের নামে নাম রাখছেন। সম্রাট আকবরের প্রথম পুত্রের নাম কি? সেলিম। কি নাম? সেলিম। তার পীরের নামে সেলিম নাম রাখা, সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলা অনেক মাধ্যম দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা, এটি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শিখাই দিয়েছেন। তার বাইরে কি আমরা আছি? জোরে বলেন, এর বাইরে কি আমরা আছি? তে কাজী, যারা নবীজির মহব্বতের উপরে খোঁটা মারবে, নবী করিম সাল্লাল্লাহু যারা বাজে শব্দ দিয়ে আখ্যা দেবে, নবীকে যারা নিরক্ষর বলবে, কতক্ষণ না, নবী করিম সাল্লাল্লাহু সম্পর্কে যারা বাজে কথাবার্তা বলবে, আমরা তাদেরকে কখনো ঠাঁই দিতে রাজি না। এ কারণে আমি আপনাদের জন্য বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এগুলো পড়লে নামাজের পরে দোয়া করা যাবে কিনা? মোল্লা নামাজ উঠাই দিস, দোয়া উঠাই দিস। আমার দেশে মৌলবী আমার ঘরে ভাত খায়, আমার মসজিদে নামাজ পড়ায়, আমার বাড়িতে ভাত খায়, আমার ঈদগাহে ইমামতি করে, আমার ঘরে ভাত খাইতে খাইতে আমার ইবাদতও খাওয়া শুরু করছে, আমার 20 রাকাত তারাবির মধ্যে 12 রাকাত খাইয়ে ফেলছে। কতক্ষণ? 12 রাকাত মানে 24টা সেজদা খাইয়ে ফেলছে। আমার বাড়িতে ভাত খাইতে খাইতে সম্মানিত সুধী সবে বরাত খাইয়ে ফেলছে, বেতের খাইয়ে ফেলছে। কয় 3 রাকাত বেতের নাই, বেতের কি 1 রাকাত? নবীজি বলছেন সল্লিল বেতরা কা বেতরিন নাহার, তোমরা রাতের বেতের পড়বে দিনের বেতেরের মতো। দিনের বেতের কি? মাগরিবের নামাজ। দিনের বেতের কি? সবাই বলেন দিনের বেতের কি? আবার বলেন দিনের বেতের কি? তাহলে দিনের বেতের মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ কয় রাকাত? তাহলে বেতেরও কয় রাকাত? 3 রাকাত। ঠিক আছে, সবাই হাত উঠেন না, ঠিক আছে? আল্লামা সাহেব কিবলা এটাই বলে গেছে, এটাই হাদিসের কথা।
তিন রাকাত বেতেরের মধ্যে দিনের বেতেরের মধ্যে দুই রাকাতের পরে বৈঠক আছে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত মাসনা মাস নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাতের পরে বৈঠক হবে ওরা কয় না দুই রাকাতের পরে একটা সোজা উঠে উঠতে হবে তৃতীয় রাকাতে উঠতে হবে কোনো বৈঠক নাই আমরা ওদের মানি না হাত উঁচু করে বলেন আমরা ওদেরকে কি আরো বলেন আমরা ওদেরকে মানি আবার বলেন আমরা ওদেরকে কি মানি কথা বুঝতে পারছেন আমরা হকপন্থী ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর হকপন্থীদের আল্লাহর শুকরগুজার বান্দাদের সংখ্যা সব সময় কম হবে তাই বলে আপনি নিরাশ এটা কিন্তু কখনো হবেন না বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 আর অমুসলিমদের সংখ্যা ছিল 1000 এর উপরে কিন্তু জয়ী হয়েছে কারা 313 আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন আল্লাহর ওলিরা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন সারসিরা ফুরফুরা সহ সব তৈরি করে দিয়ে গেছেন আমাদেরকে আর তৈরি করে জিনিসগুলো যদি কেউ নষ্ট করে আমরা এটা করতে দিব না আমাদের এক বুকে হাত বাঁধা শিখাইতেছি এটা মেয়ে মানুষের নামাজ আপনারা কারা কারা মেয়ে হবে হবেন কি সারা দুনিয়ার সমস্ত টার্মিনাল গুলোতে লেখা আছে ম্যান ওমেন কতক্ষণ বাথরুম গুলোতে লেখা আছে ম্যান ওমেন পুরুষ নারীর সৃষ্টিতে কত পার্থক্য কয়েছে না পুরুষ মহিলা সব বলে সমান এটা কেমনে সমান হয় এটা কোনো পাগলে মানে জোরে বলেন কোনো পাগলে মানে ওরা বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবীজি বলছেন আমি যেমন নামাজ পড়ছি তোমরা আমার দেখে দেখে এরকম নামাজ পড়ো এটা সব ঠিক আছে তারপর তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার নামাজ দেখে বলছেন যে ইজা সাজাদতুমা যখন তোমরা সিজদা করবে ফালসাক বাতনাকুমা তোমাদের পেটটা তোমাদের হাতের সাথে মিশাইয়া মাটির উপরে বিছায় রাখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল মারাত লাইসাত কাররাজুল নামাজের মধ্যে মহিলা পুরুষের মতো নয় নবীজি বলেছেন স্পষ্ট এগুলো আপনাদের মনে রাখতে হবে কিনা